রানীগঞ্জে সোনার দোকানে যে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে, এই ঘটনায় বিহার থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনায় মোট চারজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। বিহার থেকে যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সম্পর্কে আমরা আরো জানবো। আমাদের সঙ্গে বাসুদেব রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। বাসুদেব, কি খবর রয়েছে বিষয়ে? দেখো, ইতিমধ্যেই রানীগঞ্জ যে ডাকাতি বা গুলিকাণ্ড, সেই ঘটনাতে ইতিমধ্যেই আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। যেটা জানতে পারা যাচ্ছে যে আমাদের এই পশ্চিম বর্ধমান জেলারই অন্ডালের দক্ষিণ খণ্ডে তার বাড়ি, এবং এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে কারণ এর বাড়িতেই নাকি এই ডাকাতরা সেখানে থাকা, সেখান থেকে নেকি করা, রেকি করা, এই সমস্ত কাজ ওইখান থেকেই করা হতো। এবং এই পাশাপাশি আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মহিশিলা থেকে যে চার চাকার গাড়িটা কেড়ে নিয়ে গেছিল এই ডাকাত দলের দুষ্কৃতীরা, তাদের মধ্যে থেকেও একজনকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ এই সোনার দোকানে ডাকাতির ঘটনায় তথা গুলিকাণ্ডের ঘটনা এবং মহিশিলাতে যে দক্ষিণ থানার অন্তর্গত মহিশিলাতে যে চার চাকার গাড়িটি ছিনতাই করে নিয়ে গেছে ডাকাত দলের এই দুষ্কৃতীরা, এই ঘটনাতে ইতিমধ্যেই টোটাল চারজনকে গ্রেফতার করা হয়েছে। অনেক ধন্যবাদ পিয়ালি। আমাদের আর এক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, পিয়ালির কাছে আর কি কি আপডেট রয়েছে জানবো পিয়ালি। সেদিনকে যে গুলি চালিয়ে ডাকাতির ঘটনা ঘটেছিল তাতে সমস্ত যে লুট তারা করেছিল সেগুলো তারা নিয়ে যেতে পারেনি, বেশ কিছু কয়েনের ব্যাগ তারা রেখে গিয়েছিল, কিন্তু কিছুটা অংশ তারা কিন্তু নিয়ে পালিয়ে গেছিল। এবং যেটা বাসু উল্লেখ করছিল যে ইতিমধ্যে কিন্তু চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ধৃতদের মধ্যে থেকে একজন হচ্ছে নগেন্দ্র যাদব। সেই নগেন্দ্র যাদবের কাছ থেকে তার যে ঠিকানা সেখানে তল্লাশি অভিযান চালিয়ে তদন্তকারী অফিসাররা বেশ কিছু গয়না, যেগুলো আসানসোলের রানীগঞ্জের ওই যে সোনার যে শোরুম যেখান থেকে লুট করা হয়েছিল তার কিছু শোরুমের থেকে লুট হওয়া বেশ কিছু গয়নাও কিন্তু ইতিমধ্যে তদন্তকারী অফিসাররা উদ্ধার করেছেন বলে আমরা জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।